প্রতি বছরের নয়, এবছরও পঞ্চাননতলা জনকল্যাণ সংঘ লিলুয়া প্রত্যেক বছরের মতন এবছর আবারও সেজে উঠেছে সেই শ্যামা আরাধনায়। প্রত্যেক বছর তারা যে থিমের মধ্যে যে নতুন অভিনবত্ব ফুটিয়ে তোলে, এবছরও তারা সেরকমও কিছু ফুটিয়ে তুলতে চেয়েছে। এবং প্রত্যেক বছর যেরকম চালচিত্রের মাধ্যমে তাদের মণ্ডপসজ্জা ফুটিয়ে ওঠে, ঠিক সেরকমভাবেই এবছরও সুন্দর মেদিনীপুরের চালচিত্র এবং কালুকৃতের মাধ্যমে তাদের ফুটে উঠেছে মণ্ডপসজ্জা। এবং আমরা সরাসরি এবার দেখে নিচ্ছি যে এই মণ্ডপের প্রতিমাকে এবং প্রতিমা এবং প্রতিমা সাজসজ্জা সম্পর্কে। আমরা সরাসরি প্রবেশ করছি পঞ্চাননতলা লিলুয়া জনকল্যাণ সংঘে এবং আমরা সরাসরি কথা বলে নেব এই সংস্থার কর্মকর্তাদের সাথে এবং জেনে নেব যে তারা আজকে এই কালী পুজোর সন্ধ্যায় এই কালী পুজোকে নিয়ে এই শ্যামা আরাধনায় কতটা উদ্বেগিত এবং তাদের উন্মাদনা এই মুহূর্তে ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছে। ঠিক যাদের সাহায্য ছাড়া এই পঞ্চাননতলা জনকল্যাণ সমিতির দুর্গাপূজা একেবারে অসম্পূর্ণ, সেই মহিলা সমিতি এই মুহূর্তে আমাদের এনসিও বাংলা টিভির পর্দায় সরাসরি উপস্থিত হয়েছে এবং আমরা তাদের সঙ্গে সরাসরি কথা বলে নেব আর জেনে নেব যে আজকের এই শ্যামা আরাধনার সন্ধ্যায় আপনাদের অঞ্চলের উন্মাদনা এই মুহূর্তে কোন জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছে। আমাদের লিলুয়া জনসংগ্রাম ক্লাবের আজকে 63তম পুজো আর এটা আমাদের যামিনী রঞ্জন রায়ের আদলে গ্রামের মানে ইয়ে করা হয়েছে, এটা মণ্ডপ তৈরি করা হয়েছে আর তুলে ধরা হয়েছে। আমাদের এইখানে ভীষণ মানে এই পুজোটা ইয়ে হয় সারা বছরই, আমরা এটার জন্য আশা করে বসে থাকি, যার জন্য মানে আমরা এটা আনন্দিত হয় ভীষণ ইয়ে করা হয় এটাতে। দেখতে দেখতে এই পুজো 63 বছরে গিয়ে পড়লো, খুব একটা কম সময় নয়, এক পা দুপা করে চলতে চলতে আজ প্রায় 63 বছর। তো এই চলার পথটা যদি সংক্ষেপে বলতে পারেন। এই পথটা আমাদের অনেকটাই মানে খুব আনন্দের মধ্যে কঠিনের মধ্যে দিয়ে অনেক রোগ ব্যাধি সব কিছু পার করে আমরা অনেকটাই এগিয়ে এসেছি। আমরা মহিলারা আমাদের দাদারা সবাই আমাদের সঙ্গে একত্রিত হয়ে এই পুজোটা 63 বছর পেরিয়েছি, আরও আমরা 100 বছরে পা দেব, আরও উন্নত হবে, আরও আমাদের ইচ্ছা আছে আমাদের ক্লাব আরও পুরস্কার নিয়ে আসুক। আমরা আরও একজনকে আমাদের কমিটির মাঝখানে পেয়ে গেছি, এবার আমরা তার থেকে জেনে নেব যে এই যে পুজোটা ঘিরে যতজন মানুষ একসঙ্গে থেকে একটা পুজো তো সম্পন্ন করতে একজনের পক্ষে সম্পূর্ণ সম্ভব নয়, তো গোটা অনেক মানুষ মিলে সম্ভবে একত্রিত হয়ে একটা পুজো সম্পন্ন হয়, তাদেরকে কি শুভেচ্ছা বার্তা দেবেন? তাদেরকে একটা কথাই বলবো যে সবাই আনন্দ করছে, ভালো লাগছে, সবাই একসাথে মিলেমিশে একটা পুজো করা অবশ্যই ভালো। আর আমরা সবসময় সংসারে ব্যস্তই থাকি, তো এই 4টে দিন আমাদের জন্য খুব স্পেশাল। আর আমরা এই যে বৃষ্টির ওয়েদার আমাদেরকে হার মানাতে পারেনি, পারবেও না। আর এটা এই পুজোটা খুব ছোট্ট করে শুরু হয়েছিল, তো আমাদের ক্লাব মেম্বারদের হাত ধরে অনেক বড় করে এখন এগিয়ে যাচ্ছে। আমাদের ভাসানটা ভীষণ খুবই সুন্দর হয়, তো ভাসানের দিন যদি তোমরা আসতে পারো খুব ভালো, সেদিনও দেখতে পারবে। আমরা মানে মহিলারাও এত ডান্স করি তো খুব ভালো হয়, সবাই ভালোভাবে থাকি। কালকে ভোগ খাওয়ানো হবে, তোমরাও এসো। আর যারা যারা আমাদের এই অনুষ্ঠানটা বা পুজোটা দেখছেন বা দেখবেন তাদেরকেও জানাই এই পুজোটা একবার দেখে যান, আসুন আর আমাদের মায়ের ভোগ খেয়ে যান। এই লিলুয়া পঞ্চাননতলার পুজো আজকে প্রায় হাওড়ার বুকে একটা অন্যতম স্থান পেয়েছে, তো এটা নিয়ে কতটা ভালো লাগার জায়গা আছে? অবশ্যই ভালো লাগার জায়গা আছে, আর সবথেকে ভালো এখানকার সবার মন ভালো বলে সবাই একত্রিত থাকে, আর একত্রিত থাকে বলে পুজোটা এত বড় হয়েছে। একার দ্বারা কোনো কিছুই সম্ভব না, আর আমি বলবো যে সব ক্লাবেরই এরকম একত্রিত হওয়া উচিত। আর আমাদের যেমনি হ্যাঁ ভীষণভাবে আমরা মজা করি, আর সবাই এই কটা দিন মানে এইখানেই আমরা সময় কাটানোর চেষ্টা করি এবং থাকি, আশা করি আগের দিনেও থাকবো, আগামী দিনেও থাকার চেষ্টা করব। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, শুভ দিন। শ্যামা আরাধনা মানে অন্ধকার ঘুচে আলোর দর্শন, তো যেখানে যেন প্রত্যেক সমাজের সমস্ত স্তরের মানুষ, ধনী দরিদ্র মধ্যবিত্ত এবং প্রত্যেক স্তরের মানুষ যেন তাদের জীবন থেকে অন্ধকার ঘুচে আলোর দিন ফিরে আসে, সেই জন্য আপনাদের পঞ্চাননতলা জনকল্যাণ সংঘ থেকে তাদেরকে কি শুভেচ্ছা দেবেন? তাদেরকে একটা কথাই বলবো, সামনে আমরা কোভিড পেরিয়ে এসেছি, তো সবারই একটু আর্থিক অবস্থা খারাপ, কিন্তু তার মধ্যেও আমাদের ভালো লাগা খারাপ লাগা মিশে থাকে। আমরা অনেকেই পরিবারের সকল কাছের লোককে অনেকেই হারিয়েছি, তো সেটা নিয়ে পড়ে থাকলে আমাদের চলবে না, পিছন দিকে সেটা ফেলে এগিয়ে যেতে হবে, যাতে আগামী দিন সব আরও যারা আছে পরিবারের সবাই ভালো থাকে এবং সবাই সুস্থ থাকে। আর বাজি অবশ্যই ফাটান, কিন্তু এমন বাজি ফাটান যাতে কারোর ক্ষতি না হয় এবং নিজেরাও ভালো থাকে। আর এই পুজোটা অবশ্যই বাজি দিয়ে
তো অবশ্যই আলো দিয়ে শুরু হয়, কিন্তু নিজেকে বাঁচিয়ে, পাড়ার সবাইকে বাঁচিয়ে, সব পরিবারকে বাঁচিয়ে অবশ্যই ভালোভাবে আনন্দ করুন, এই কামনা করি। এই পঞ্চনন্তলা জনকল্যাণ সংঘ আজ হাওড়ার ভোগে একটা নামী পুজো হিসেবে খ্যাত এই শ্যাম আরাধনার দিনে, তো ভালো লাগার জায়গা উন্মাদনা কতখানি আছে? ব্যাপক ও মানে শব্দে কোনো জায়গা নেই বলার, ব্যাপক হয়েছে ব্যাপক। অঞ্চলবাসীর সাহায্য ছাড়া তো একটা পুজো কোনোভাবেই সম্ভব নয়, তো যে ভাইগুলো পাশে দাঁড়িয়ে এই পুজোটা সংগঠিত করলো তাদেরকে কি বলবেন? বলবো শুভ দীপাবলি, কালী পুজো উপলক্ষে আমার শুভেচ্ছা অভিনন্দন রইল, সবাই একসঙ্গে থাকবো, একসঙ্গে কাজ করবো, আরও ভালো আগামী বছর আরও ভালোভাবে আমরা পুজো মণ্ডপকে আরও সুন্দরভাবে মানুষের সামনে উপস্থিত। বিগত দুই বছর কোভিড পরিস্থিতির জন্য সাধারণ মানুষ ঠিক মতন দুর্গা পুজো বা শ্যাম আরাধনা কোনোটাই করতে পারেনি, যেহেতু এবছর তো সেই প্রবলেমটা একেবারেই দেখাই যাচ্ছে না। তো দুর্গা পুজোর সময় মানুষের ঢল বলে দিয়েছে মানুষ কতটা উদ্বেগিত, তো শ্যামা পুজোর দিনেও তো সর্বস্তরের মানুষকে কি শুভেচ্ছা দেবেন, তারা প্রত্যেকের জীবনে যেন অন্ধকার খুঁজি আলোর দিন ফিরে আলো। অবশ্যই এটাই সবার, সকল মানুষের এটাই কামনা থাকা দরকার যে কালো দিন মুছে যাক, শুভ আলোরময় সবার জীবনে ঘটে আসুক।